একটি বর্গ এবং এসি ও দুটি কর্ণ আমাকে বলা হয়েছে কতে যে বর্গটি আঁক আমাদেরকে এই বর্গটি আঁকতে এবং এসি এবং বিডি দুটি কর্ণ দেওয়া আছে এই বর্গটি আঁকতে বলা হয়েছে আমরা বর্গ জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ ঐটা হচ্ছে কি বর্গ বা সংক্ষেপ বলতে যে আয়তর প্রত্যেকটি বাহু সমান তাহলে ওইটা হচ্ছে কি বর্গ আয়ত প্রত্যেকটি কোণ সমকোণ তাহলে যে আয়ত চারটি বহু সমান তাহলে ওইটা কি বর্গ হয়ে যায় তাহলে আমরা বর্গটা যদি আঁকি বর্গটা হচ্ছে কি যেই চতুর্ভুজের আমরা কত অ্যান্সার করি যে চতুর্ভুজের চারটি বাহু সমান আমরা চারটি বাহু সমান আঁকি আমরা ফেন্সিল স্কেলের সাহায্যে সমান দৈর্ঘ্য বিশিষ্ট নিতে পারি তাহলে এটা একটি কি হবে এই বর্গ যে চতুর্ভুজের চারটি বহুই সমান তাহলে ওটা কি হবে বর্গ তাহলে এটি একটি কি বর্গ তাহলে এটা যদি নামকরণ করি তাহলে এ বি সি ডি বাহু বর্গ এসি এবং বিডি দুটি কর্ণি এ একটি কর্ণতে আঁকি আমাদেরকে কে বলা হচ্ছে এটা আঁকো তাহলে এই একটি কর্ণ আঁকলাম এই একটি কর্ণ আর একটি কর্ণ হচ্ছে কি বিডি বি দুটি কর্ণ এই দুটি কন্যা তাহলে আমরা কে যদি উত্তর করি যে এ বি সি ডি একটি কি আমরা কত যদি উত্তর করি যে এ বি সি ডি একটি কি বর্গ যে চতুর্ভুজের চারটি বহু সমান এ বাহু সমান এ বাহু সমান এ বাহু সমান এ বাহু তা একটি কি বর্গ তাহলে ডি একটি একটি কি বর্গ বর্গ এবং এস এ সি ও কর্ণ তাহলে দুটি কর্ণ যদি হয় তাহলে এই দুটি কর্ণ তাহলে আমাদেরকে এই বর্গটা আঁকতে বলা হয়েছে এফ আমরা যদি দেখি কে বলা যে প্রমাণ করে যে এসি ও বিডি পরস্পর সমান ও সমদিখণ্ডিত করে আমাদেরকে এই দুটি কর্ণ পরস্পর সমান ও সমধি করে এটা আমাদেরকে কর্ণ এই একটি কর্ণ পরস্পর সমান একটি সমান আর পরস্পরকে করে তাহলে আমরা খ অংশের জন্য যদি উত্তর করি ক্ষ অংশে যে আমরা এবিসিডি একটি বর্গ বর্গে এবং বিডি দুটি পরস্পর ও বিন্দু সেট করে আমরা যদি এখানে যদি ও বিন্দু ধরি যে ডি একটি বর্গ এসি ও একটি বর্গ আমরা লেখেনি বর্গ তাহলে এসি ও বিডি আমরা লেখে এসি ও বি কর্ণদ্বয় পরস্পর কর্ণদ্বয় পরস্পর বারাশবার ও বিন্দুতে সেট করে সেট করে ছেদ করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে প্রমাণ করতে হবে করতে হবে যে কি কর্ণ দুটির পরস্পর সমান aac shaman bd bd এবং প্রমাণ করতে হবে যে কর্ণদ পরস্পরকে সাপেক্ষে করে আর কি এ ও সমান সিও হবে এবং এবং বি ও সমান বি ও সমান টিও পরস্পরকে সম করে এটা সমান এটা হবে এবং এটা সমান এটা হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যেহেতু এ বি সি ডি একটি বর্গ আর বর্গ একটিকে সামান্তরিক সামান্তরিক হলে আর বিপরীত বর্গগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাহলে যদি এটা সামান্তরিক হয় যে এবিসিডি একটি সামান্তরিক হয় তাহলে এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি এটা যে যদি এবিসিডি একটি সামান্তরিক বর্গ একটি সামান্তরিক আমরা বলি যে বর্গ একটি কি সামান্তরিক বর্গ একটি সামান্তরিক হলে এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ একটি কর্ণ আরেকটি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করে সামান্তরিক সুতরাং আমরা বলতে পারি যে এই এ ও সমান এই এ ও সমান এই এ ও সমান এই এ ও সমান সি ও এই সি ও এটা এইটা সমান হবে সি ও যদি সামান্তরিক হয় সমান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত হয় এবং আমরা বলতে পারি এই বি ও সমান এই বি ও সমান বি ও সমান ডি ও এই ডি ও ডি ও ডিও ডিও তাহলে এটা আমার ফর্মুলা হলো যে আমাদের কর্ণ দিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই একটি কর্ণ আরেকটি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করে এখন আমরা যদি এখানে দুটি ত্রিভুজ এই এ বি ডি একটি ত্রিভুজ এই ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ ও ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এই দুটি ত্রিভুজ দুটি সর্বসম্মত প্রমাণ করতে পারে ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এর এই দুটি ত্রিভুজ প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো আমরা বলতে পারবো এটা সমান এটা তাহলে আমরা জানি এই দুটো ত্রিভুজের এবং এই বর্গ তাহলে চারটি বাহু সমান তাহলে এই বাহু সমান আমরা বলতে পারি এই এই বাহু বাহু এবং সাধারণ বাহু এবং প্রত্যেকটা কোন সমকোণ তাহলে আমরা এই ত্রিভুজ সর্বসম বলতে পারবো তাহলে আমরা বলতে পারি যে এই দুটি ত্রিভুজের আমরা এই বি বাহু সমান এ বি বাহু সমান ডি সি বাহু এবং এবং এডি সাধারণ বাহু এডি সমান এডি এবং যে কোন আমরা যে দেখি কোন এই কোন সমান কেন বর্গের প্রত্যেকটি কোন সমকোণ আমরা আগে বলেছি বর্গটি আয়ত আর আয়ত হলে এর প্রত্যেকটি কোন সমকোণ তাহলে এই কোনটা সমান এই কোন তাহলে কোন এই কোন এ ডি সি কোন সমান এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এ সি ডি কোন সমান এ ডি সি কোন সমান এই কোণ ডি এ বি কোণ তাহলে সূত্র আমরা বলতে পারি त्रिभुज द्वितीय सर्वसम त्रिज ए পি ডি সর্বসম অর্থাৎ সর্বদিকে সমান ত্রিভুজ এ সি ডি তাহলে এর ক্ষেত্রে সূত্র আমরা বলতে পারি যে সূত্রাণ কোণ কর্ণ এই কর্ণ সমান আমরা দেখি কর্ণ এই কর্ণ সমান এই কর্ণ সমান এই কর্ণ এ সি এসি সমান বলতে পারি এই এ বি ডি যদি দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি তাহলে এটা সমান এটা এই বি ডি তাহলে আমাদেরকে এই এসি সমান ওই বি ডি পরস্পর সমান এটা প্রমাণ হলো এবং পরস্পরকে সমদ্বিগুণিত করে এটাও প্রমাণিত হলো এফর পল হচ্ছে প্রমাণ করে যে এ বি সি ডি এর চারটি কোণের সমষ্টি চার সমকোণ আমরা এই অংশে যদি দেখি খ গ অংশে যে চারটি কোণের সমষ্টি চার সম আমরা গ অংশের জন্য যদি উত্তর করি আমরা বর্গটি আঁকি যে এই এবিসিটি একটি বর্গ যদি মনে করি যে এবিসিটি একটি চতুর্ভুজ যে এই মনে করি যে মনে করি যে এ বি সি ডি একটি কি চতুর্ভুজ 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 তাহলে এসি আমরা একটা কর্ণ অঙ্কন করি যে এই এসি কর্ণ এই চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সংযোগ সরল রেখা থেকে একটি কর্ণ তাহলে এসি কর্ণ এই এসি কর্ণ এই কর্ণ চতুর্ভুজকে দুটি সমান দ্বিভাগে বিভক্ত করে এই এই কর্ণ যদি হয় কর্ণ কর্ণ এসি কর্ণ আমরা এখন প্রমাণ করব যে আমরা প্রমাণ করতে প্রমাণ করব যে এই চারটি কোণের সমষ্টি সমান কত চার সমকোণ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন ডি কোন ডি কোন সমান চার সমকোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি আমরা জানি চতুর্ভুজের চারটি কোন সমষ্টি সমান তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চার সমকোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি এখন এই দুইটা এই কর্ণ এই চতুর্ভুজকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে এই একটা ত্রিভুজ এই আরেকটি ত্রিভুজ তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর এর ক্ষেত্রে যদি দেখি এই কোন এই এ কোন এই কোন যোগ এই কোন যোগ কোন এই কোন সমান একশো আশি ডিগ্রি দুই সম কোন তাহলে লিখি আমরা কোন এই কোন বি কোন যোগ কোন এই বি এ সি কোন বি এ সি কোন এই কোন যোগ কোন বি সি এ কোন সমান এই কোন সমান কত লিখতে পারি আমরা দুই সমকোণ অর্থাৎ একশো আশি সমকোণ এটা আবার আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোন যোগ এই কোন যোগ কোন এই কোন সমান একশো আশি ডিগ্রি ত্রিভুজ এ ডি সি এর কোন যোগ যোগ আমরা লিখতে পারি ডি সিএ কোন সমান দুই কোন আমরা যদি এটাকে এক নং দিই দুই নং আর এটাকে যদি এক নং দিই তাহলে দুইটায় আমরা যোগ করি তাহলে এক নং ও দুই নং যোগ করে পাই যোগ করে পাই যেটা আমরা তাহলে লিখি কোন এই কোন আমরা যদি লিখি কোন বি কোন আমরা লিখি কোন বি কোন যোগ কোন এই এটা লিখি আমরা আগে সাজিয়ে লিখি কোন ডি কোন কোন ডি কোন এই বি এ সি কোন যোগ কোন ডি বি সি এ কোন বি সি এক কোন যোগ আমরা কোন ডি কোন কোন ডি কোন যোগ কোন এটা লিখি ডি এ সি কোন যোগ কোন ডি সি এক সমান চা সম সম কোন এটা তাহলে এটা সমান আমরা পাই লিখি দুই সমকোণ যোগ দুই সমকোণ দুই সমকোণ যোগ আমরা লিখতে পারি চার সমকোণ সমান এটা লিখতে পারি তাহলে আমরা লিখি কোন এব কোন সমান কোন এটা সমান আমরা লিখতে পারি যে কোন বি কোন যোগ আমরা লিখি কোন বি কোন যোগ আমরা লিখি কোন ডি এটা আমরা আলাদা করে নি সমান যোগ আমরা লিখি কোন বি এ এ সি সি বি এই কোনটা যোগ এটার সাথে আমরা সমান তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই কোন বি কোন জায়গায় বি কোন থাকলো কোন ডি কোন জায়গায় ডি কোন থাকলো যোগ কোন এই দুইটা কোন সমান আমরা লিখতে পারি এ কোন মানে এই কোনটা যোগ কোন বি এ সি কোন এই কোনটা যোগ এটার সাথে যোগ করতেছি আমরা কোনটা আর একটা হচ্ছে ডি এসি কোন ডি এস সি কোন এই সম্পূর্ণ কোনটা সমান আমরা এ কোন লিখতে পারি কোন এই এক কোন যোগ এটা সমান আমরা লিখতে পারি বি সি ই এই বি সি এখন এটার সাথে যোগ করতে পারি বি সি একনের সাথে কোন ডি সি এখন এই কোনটা এই কোনটা সমান কোন হচ্ছে কি কোন কোন সমান তাইলে প্রমাণিত হলো ত্রিপুজের সতর্ক চার কোন সমষ্টি সমান চার সমকোণ প্রমাণিত প্রমাণিত